স্বাধীনতা যুদ্ধে যে কজন তরুণ সম্মুখ ও গেরিলা যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম কুড়িগ্রামের আব্দুল হাই সরকার বীর প্রতীক। বিজয়ের ৫০ বছর পরও তাঁর স্মৃতিতে অমলিন মুক্তিযুদ্ধ। হানাদার বাড়ি বহনকারী ট্রেনকে মাইন পেতে লাইনচ্যুত করে হালাবট নামক স্থানে আমরা সম্মুখ যুদ্ধ করেছি। সে যুদ্ধে তাদেরকে প্রায় 30-35 জনের মতো আমরা নিহত করতে পেরেছি এবং আমারও দুইজন মুক্তিযোদ্ধা নিহত হয়েছিল। ১৯৭১ আব্দুল হাই সরকার তখন ১৬ বছরের তরুণ। ৭ মার্চ রেসকোর্স ময়দানে সশরীরে থেকে শুনেছেন বঙ্গবন্ধুর ভাষণ। ভয়াল ২৫শে মার্চের পর বাবা মার কাছে যুদ্ধ করার অনুমতি নিতে ঢাকা থেকে পায়ে হেঁটে ফেরেন নিজ গ্রাম কুড়িগ্রামের মোঘল বাসায়। আমরা দেখলাম যে ঢাকায় থাকা নিরাপদ নয়। আমি ৮ দিনে বাড়িতে এসে পৌঁছেছি। ৮ এপ্রিলে পিতামাতার কাছে অনুমতি ক্রমে আমি ১৫ এপ্রিল বনগাঁবাড়িতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। ফিরে এসে যুদ্ধ করেন ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব সেক্টরের অধীনে কুড়িগ্রাম এলাকায়। ১০ থেকে ১২টি সম্মুখ যুদ্ধ আর গেরিলা যুদ্ধ করেছেন ৫০টিরও বেশি। এই তারুণ্যের স্মৃতিটা ছিল ১১টা সেক্টরের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী এবং কম শিক্ষিত মানুষ। আমি ওই সময় মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডারের দায়িত্বে ছিলাম। জাতি স্বাধীনতা সুফল ভোগ করুক, এটাই আমাদের চাওয়া। ৮ ছেলেমেয়ের জনক এই বীর প্রতীক বিয়ে করেছিলেন ২ জন বীরঙ্গনাকে। ১ জন মারা গেছেন, আরেকজন ছেলেকে নিয়ে আলাদা থাকেন। বর্তমানে তৃতীয় স্ত্রীকে নিয়ে বাস করছেন আব্দুল হাই সরকার। মুক্তিযোদ্ধা ভাতায় চলছে তাদের সংসার। দীপ্ত, বার্তাকক্ষ। স্বাধীনতা যুদ্ধে যে কজন তরুণ সম্মুখ ও গেরিলা যুদ্ধে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রেখেছেন তাদের মধ্যে অন্যতম কুড়িগ্রামের আব্দুল হাই সরকার বীর প্রতীক। বিজয়ের ৫০ বছর পরও তাঁর স্মৃতিতে অমলিন মুক্তিযুদ্ধ। হানাদার বাড়ি বহনকারী ট্রেনকে মাইন পেতে লাইনচ্যুত করে হালাবট নামক স্থানে আমরা সম্মুখ যুদ্ধ করেছি। সে যুদ্ধে তাদেরকে প্রায় 30-35 জনের মতো আমরা নিহত করতে পেরেছি এবং আমারও ২ জন মুক্তিযোদ্ধা নিহত হয়েছিল। ১৯৭১ আব্দুল হাই সরকার তখন ১৬ বছরের তরুণ। ৭ মার্চ রেসকোর্স ময়দানে সশরীরে থেকে শুনেছেন বঙ্গবন্ধুর ভাষণ। ভয়াল ২৫শে মার্চের পর বাবা মার কাছে যুদ্ধ করার অনুমতি নিতে ঢাকা থেকে পায়ে হেঁটে ফেরেন নিজ গ্রাম কুড়িগ্রামের মোঘল বাসায়। আমরা দেখলাম যে ঢাকায় থাকা নিরাপদ নয়। আমি ৮ দিনে বাড়িতে এসে পৌঁছেছি। ৮ এপ্রিলে পিতামাতার কাছে অনুমতি ক্রমে আমি ১৫ এপ্রিল বনগাঁবাড়িতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। প্রশিক্ষণ নিতে চলে যান ভারতে। ফিরে এসে যুদ্ধ করেন ৬ নম্বর সেক্টরের সাহেবগঞ্জ সাব সেক্টরের অধীনে কুড়িগ্রাম এলাকায়। ১০ থেকে ১২টি সম্মুখ যুদ্ধ আর গেরিলা যুদ্ধ করেছেন ৫০টিরও বেশি। এই তারুণ্যের স্মৃতিটা ছিল ১১টা সেক্টরের মধ্যে আমি সবচেয়ে কম বয়সী এবং কম শিক্ষিত মানুষ। আমি ওই সময় মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডারের দায়িত্বে ছিলাম। জাতি স্বাধীনতা সুফল ভোগ করুক, এটাই আমাদের চাওয়া। ৮ ছেলেমেয়ের জনক এই বীর প্রতীক বিয়ে করেছিলেন ২ জন বীরঙ্গনাকে। ১জন মারা গেছেন, আরেকজন ছেলেকে নিয়ে আলাদা থাকেন। বর্তমানে তৃতীয় স্ত্রীকে নিয়ে বাস করছেন আব্দুল হাই সরকার। মুক্তিযোদ্ধা ভাতায় চলছে তাদের সংসার। দীপ্ত, বার্তাকক্ষ।